পাটিগড়া এলাকায় অটোর পারমিট এবং লাইসেন্স সহ অন্যান্য নথিপত্র যাচাইয়ের নামে বদরপুর ট্রাফিক পুলিশের হাতে অটোর চালক সহ বাইক আরোহীরা হয়রানির শিকার হচ্ছেন। বদরপুর থানা ট্রাফিক পুলিশের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ উত্থাপন করে ট্রাফিক পুলিশের বারবারন্ত বন্ধের দাবি জানিয়েছেন ভুক্তভোগী চালকেরা। সেই সঙ্গে পুলিশের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আর্জি জানিয়েছেন অল কাটিগড়া অটোচালক অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন। সংস্থার সাধারণ সম্পাদক বেদার ভক্ত সহ রেজাউল করিম, সানি দাস, শেখর দাস সহ অন্যান্যরা জানান, কাছাড় জেলার পরিবহন বিভাগের AS-11CC এবং BC নাম্বারের পারমিটযুক্ত গাড়ির বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও তাদেরকে হয়রানি করা হচ্ছে। কাটিগড়া থেকে বদরপুর রেল জংশন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের নিয়ে যাতায়াতের সময় 6 নম্বর জাতীয় সড়কের বদরপুর ঘাট স্থিত চেক পয়েন্টে ট্রাফিক পুলিশ হয়রানি করছে। বদরপুর চৌমাথার ট্রাফিক পুলিশেরা যাত্রীবাহী অটো দেখা মাত্রই কাছাড়ের পারমিটের যাত্রীবাহী অটোর পারমিট এবং লাইসেন্স যাচাইয়ের নামে চালকদের আটক করে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। অবৈধ উপায়ে টাকা দাবির পাশাপাশি দাবি মতো টাকা না দিলে ট্রাফিক পুলিশেরা অটোগুলো থানায় আটকের হুমকি দিয়ে সিজার লিস্টের কাগজ না দিয়েই অটো চালকদের কাছ থেকে অবৈধ উপায়ে নিজেদের মর্জি মতো 400-500 থেকে শুরু করে 1,000-2,000 টাকা অবধি আদায় করছে। সিজার লিস্টের কাগজ চাইতে গেলে চালকদের হুমকি দিয়ে আরও বেশি করে টাকা দাবি করছেন ট্রাফিক পুলিশেরা। তাদের আরও অভিযোগ, করিমগঞ্জ পরিবহন বিভাগের পারমিটযুক্ত AS-10C এবং D নাম্বারের অটোচালকেরা বদরপুর থেকে যাত্রী নিয়ে কাটিগড়া এবং কালাইনে অহরহ যাতায়াত করলেও তাদের কিন্তু কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না। বদরপুর থানার ট্রাফিক পুলিশের এ ধরনের বৈষম্যমূলক আচরণ সহ অবৈধ উপায়ে টাকা আদায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে পুলিশের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং করিমগঞ্জ জেলার পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন অল কাটিগড়া অটো ওনার্স অ্যান্ড চালক সংস্থার কর্মকর্তারা। বদরপুর ট্রাফিকের ASI সুশীল সিনহার কাছে বাইক আরোহী সহ অটোচালকদের প্রতি এমন গণ হয়রানির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ASI সুশীল সিনহা কোনো ধরনের সদুত্তর দিতে পারেননি। কাটিগড়া থেকে হিলাল চৌধুরীর প্রতিবেদন, CNN 24 নিউজ। আমি সুরঙ্গি থেকে বদরপুর আলাকুলিপুর রওনা হচ্ছে বাইক নিয়ে। AS-11T-0184 বাইক নিয়ে ইয়ার আমার কাছে হ্যান্ডেড আসলো, আমার অফিসার আরোহীর কাছে হ্যান্ডেড আসলো না। তো বদরপুর তাবি সাই সুজি চিনি আমার বাইক সিগনাল মারিয়া বাইক সাইড করবার আগে তাই সাবি নিয়ে আমার মাথা গুছি মারি দিয়েছে হ্যান্ডেড উপরে। আর আমার উপরে গাড়ির ডিমান্ড করছেন তাই ফলে 11,000-13,000 টাকা ডিমান্ড করছেন। আমি তান্ডা কইছি বহুত রিকোয়েস্ট, আমি খানকা তাইয়া তাই রিকোয়েস্ট মানছি না। আমার আমার টিচারে না দিয়া আমার বাইক নিয়ে বদরপুর থানা দিয়েছেন দিয়া। ও বাইক লগে আমি খান দিকে আইতরা আমি সৌরঙ্গীতে নাই আর খানকা তাইয়া বদরপুর খানকা আলাকুলিপুর কোন সময় সাইটে উঠে আজকে পরে পরে তাই আমার বাইক নিয়েছেন গিয়া 13,000 টাকা ডিমান্ড করছেন। কোনো বাইক দিয়ে আমার উঠেই দিছে কোনো সিজার জার দিছে না কিছু না, জাস্ট বাইকটা নিয়েছেন গিয়া। মানে আপনি পয়েন্টে পুলিশ যারা পুলিশকে ফোন করিয়া বদরপুর থানাত লিয়ে গেছেন গিয়া বাইক বাইক দিছে না 13,000 টাকা ডিমান্ড করছেন বাইক। আপনার নাম কি? পেপার উপর আপডেট আপনার বাইকের কাগজ সব তো ঠিক আছে? সব ঠিক আছে। ড্রাইভিং লাইসেন্স বা আপনার গাড়ির লাইসেন্স আমি দেখাইছি দেখাইছি দেখালে কিতা কই দেখাইলে তাই আমার ড্রাইভিং লাইসেন্স জান দিয়েছে বাইক নিয়ে গেছে বাইক নিয়েছেন গিয়া নাম্বার AS-11T-0184। আপনার নামটা কিতা আসলো? আমার নাম শামী আহমদ। আপনার লগে কে আসলো? আমার লগে ইসলামউদ্দিন, আমার সাথে একটা আসলো ইসলামউদ্দিন। মানে ফিসর যেন আসলা যাত্রী আপনার লগে? আপনি বাইক চালান? আমার আমি বাইক চালানি, আমার লাইসেন্সও আছে, হেলমেটও আসলো, হেলমেট পরিধানও আসলাম, ফিসর জন্য খালি হেলমেট আসলো। অনেক রিকোয়েস্ট করছি কিন্তু জানাবার অফিসর জন্য হেলমেট না থাকার তাই মানে 11,000 টাকা বাইক ডিমান্ড করছে। বাইক সিজ করছে না 11,000 টাকা ডিমান্ড করছে পরে পয়লা 11,000 বা 13,000। তা আপনারা এত কিতা করছেন? এখন আমরা তাদের আমরা আসার থেকে যারা এরারে বদরপুর পয়েন্ট পুলিশে ওলা হ্যারাসমেন্ট করেন, আমি আসার পুলিশ আর করিমগঞ্জ এসপির কাছে যে এই হ্যারাসমেন্ট আমরা মুক্তি দিবার লাগে আমি দাবি করি আর যে আমরা এই হ্যারাসমেন্ট হওয়ার
Kalau mau jadi SP kasih ya, kasar udah SP kasih, ada besar saja, itu terakhirnya